এবারে রমজান ঈদকে কেন্দ্র করে আমরা খুবই সীমিত আকারের দোকানপাট করেছি এবং একেবারে আমাদের ক্ষুদ্র এবং অনু ব্যবসায়ীর দোকানপাটগুলো খুলেছেন। সেই ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে আমাদের বেচাকেনির হারটা কিন্তু খুবই কম। এই রমজান এবং ঈদকে কেন্দ্র করে আমাদের বিক্রি হতো প্রায় 50-60 হাজার কোটি টাকা। সেখানে এবার যদি আপনি ধরেন সেখানে 4-5 হাজার কোটি টাকা উঠতে তো নাই, এটা আসলে বলাই বাহুল্য যে আমাদের ক্ষতির পরিমাণ কত। তারপর আমরা আশা করছি রমজান এবং ঈদের পরে যদি সরকার আবার পুনরায় আমাদেরকে নির্দেশ প্রদান করেন অথবা আমাদের খোলার কোনো সুযোগ তৈরি করে দেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবো। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমাদের এই অর্থনীতি কিন্তু উৎসবের অর্থনীতি। আমরা কিন্তু ইতিমধ্যে পয়লা বৈশাখকে হারিয়েছি, আমরা পয়লা বৈশাখে 5-7 হাজার কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে, আমাদের রমজানে কিন্তু বিশাল ক্ষতি আমাদের হয়ে গেল। তারপরে আমরা মনে করছি যদি আমরা একটু সুযোগ পাই, সরকারের প্রণোদনাটা পাই এবং সরকারের যে ঋণ সহায়তার কথা বলেছেন সেটা যদি আমরা যথাযথভাবে পাই, সেই ক্ষেত্রে আমরা আবার ঘুরে দেওয়ার চেষ্টা করবো।